আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত পরের দিন অর্থাৎ সতেরো তারিখে তোমাদের হচ্ছে ভূগোল পরীক্ষা তো ভূগোল পরীক্ষা তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং কিন্তু মাস থাকবে দশখানা এবং দশটা থেকে প্রায় অনেকগুলো নাম্বার তোমরা কিন্তু নিতে পারো তো দেখো আজকের এই ভিডিও থাকছে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ম্যাপ পয়েন্টিং দুটো একটা করে থাকবে যেমন এইখানে আমি তোমাদের দেখাবো বেশ কয়েকটি পর্বত দেখো পর্বত আর শৃঙ্গ অর্থাৎ পর্বত পাহাড় এবং শৃঙ্গ পরীক্ষার সময় অবশ্যই একটি পর্বত থাকবে বা পাহাড় থাকবে এবং একটি কিন্তু শৃঙ্গ থাকবে তা এখানে আমি যেগুলো বলবো তোমরা সেগুলোকে একটু ভালো করে চিহ্নিত করে নাও এবং তোমরা কীভাবে ম্যাপ পয়েন্টিং করলে ফুল মার্কস হবে দেখে নাও দেখো ম্যাপের ডান দিকে কিন্তু এরকমই একটি ছক কাটবে তোমরা দশটা ঘর করবে উপরে লিখবে নির্দেশিকা এরকম ধরো পর্বতের চিহ্ন এটা হয় এইভাবে চিহ্নটা দেবে দিয়ে পর্বত লিখবে এখানে কিন্তু সিংহ চিহ্নটা এই ধরনের ত্রিভুজের মতো দেবে দিয়ে আমি যেগুলো বলবো যা সেগুলোই তুমি দেখে যাও তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আমি উপর থেকে দেখাই একদম উত্তর দিকে দেখো এই যে কারাকরম পর্বত এখান থেকে শুরু হয়েছে এই উদ্দেশ্যে কিন্তু হ্যাঁ কারাকরম পর্বত হচ্ছে এইটা ভালো করে কারাকরম পর্বতটা পড়ছো হচ্ছে এবার পড়বে কি গট উইন বা কেটু দেখো কারাগোরাম পর্বত এই যে অংশটা কিন্তু দেখো ত্রিভুজের মতো এটা হচ্ছে কিন্তু গট উইন হয়ে গেল আচ্ছা এবার দেখো এইটাকে দেখে নাও এটা হচ্ছে নাঙ্গা পর্বত এটা পড়ছে তিনটে হলো আর পর দেখো এই যে এই এটা কি পর্বত এটা হচ্ছে দেখো পীর পাঞ্চাল পর্বত চারটে হলো এই অংশটা দেখো এ এত অবধি কিন্তু এটা কিন্তু আমাদের শিবালিক পর্বত এইখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের শিবালিক পর্বত হয়ে গেল আচ্ছা আর কি কি পর্বত আসতে পারে দেখো আরাবল্লি আসতে পারে এটা হচ্ছে আরা এত এত বড় আরাবল্লি আর আরাবল্লি পর্বতের সর্বোচ্চ হচ্ছে গুরু শিখর এই দেখো এটা হচ্ছে গুরু শিখর এটা পড়ছো আচ্ছা এই অংশটা এইটা হচ্ছে আমাদের কি বিন্দু পর্বত এটা হচ্ছে আমাদের সাতপুরা পর্বত হয়েছে আর এদিক থেকে নিচের দিকে যদি আসো তোমরা এটা পড়বে এই যে পশ্চিমঘাট পর্বা এই অংশটা কিন্তু এখান থেকে এত অবধি অবধি কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা হয়েছে আর ভালো করে করো এই অংশটা কিন্তু আবার নীলগিরি পর্বত এই অংশটা কিন্তু নীলগিরি পর্বত হয়েছে এটা নীলগিরি পর্বত আর এই এই পর্বতটা হচ্ছে দোদা বেটা হয়ে গেল আর তার সঙ্গে নিচে দেখে নাও মুদি ঠিক আছে আর আরেকটি পাহাড় দেখে নাও এই যে এটা হচ্ছে রাজমহল পাহাড় এই যে কটা পাহাড় বললাম এই কটা পাহাড় একটু তোমার দেখে যাও তাহলে এখান থেকে দু নম্বর তোমার সিওর পেয়ে যাবে একদম ঠিক আছে তাহলে পাহাড় থেকে একটা আসবে আর সিংহ থেকে কিন্তু একটা আসছে আচ্ছা এবারে এই ম্যাপটাতে আমি তোমরা দেখাবো ছটা জিনিস পরীক্ষা তোমরা পাবে কি কি পাবে দেখে নাও ঠিক এইভাবে কিন্তু নির্দেশিকাটা ঘরে তৈরি করে নেবে দেখো মালভূমি আসতে পারে পরীক্ষা একটা অন্তরীপ চিহ্নগুণ এইভাবে দেবে স্থান এইভাবে চিহ্ন দেবে দ্বীপ এইভাবে দেবে উপত্যকা এবং অরণ্য ঠিক আছে এই ম্যাপটাতে দেখে নাও কোন কোনগুলো তোমরা করে যাচ্ছ ঠিক আছে একদম তোমরা ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল খুব গুরুত্বপূর্ণ এরকম চিহ্ন এই জায়গাটা হচ্ছে আমাদের দেখো ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল খুব গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষা আসতে পারে হয়েছে এবার দেখো এই অংশটা হচ্ছে আমাদের লাদাখ মালভূমি এটাও ভালো করে দেখছো আচ্ছা এবার ছিল এদিকে আচ্ছা দেখো এইগুলো করার দরকার যেগুলো বলো সেগুলোই করে যাবে ঠিক আছে একদম বেশি দেখো এইটা দেখো এই অংশটা ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে কন্যা কুমারিকা অন্তরীপ উপরে ছিল কিন্তু ইন্দিরা ইন্দিরাকল ভারতের উত্তরতম স্থান এটা কিন্তু ভারতের দক্ষিণতম স্থান কুমারিকা অন্তরে হয়ে গেল আচ্ছা আর কি করছো দেখো এবার তোমার দেখতে হবে এই যে অংশটুকু এই অংশটুকু হচ্ছে আমাদের ছোট নাগপুর মালুই ভালো করে পড়বে ঠিক আছে আর এই এই অংশটা এই যেটা এটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য এই অংশটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য আর এটা হচ্ছে পূর্বাসা দ্বীপ এই অংশটা কি মেঘালয় মালভূমি ঠিক আছে আমি যেগুলো বলছি এইগুলো করলেই কিন্তু হবে ঠিক আছে আর বাকিগুলো করার কোনো দরকার নেই যেগুলো বললাম ঠিক আছে আচ্ছা এবারে একটুখুনি দেখো ইন্দিরা পয়েন্ট হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের ব্যারেন দ্বীপ আর হচ্ছে নারকন্ডাম দ্বীপ এইটা ওকে তাহলে এখান থেকে তোমরা পেয়ে গেলে মালভূমি অন্তরীপ স্থান দ্বীপ উপত্যকর যদি পরীক্ষায় দেয় না এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষা আর কি কি আসতে পারে দেখো এই ম্যাপ দেখে এখান থেকে কি কি আসতে পারে দেখো মরুভূমি আসবে উপদ্বীপ একটা আসতে পারে সমভূমি একটা আসতে পারে উপকূল আসতে পারে এবং মৃত্তিকা এবং দ্বীপপুঞ্জ আমি যেগুলো বলবো সেগুলো তোমরা জাস্ট করে যাও ওর মধ্যে কিন্তু কমন চলে আসবে ঠিক আছে আমরা উপর থেকে শুরু করব। কাশ্মীর উপত্যকা এই অংশটা হচ্ছে আমাদের কাশ্মীর উপত্যকা যদি উপত্যকা আসে কাশ্মীর উপত্যকা আসতে পারে সিন্ধু স্বাভাবিক করা দরকার দেখো মরুভূমি অর্থাৎ মরুস্থলী রাজস্থানের এই যে অংশটা পড়ে দেখছো এটা কিন্তু মরুস্থলী হয়ে গেল আচ্ছা এবার দেখো এই যে অংশটা এইটা এটা কিন্তু কচ্ছ উপদ্বীপ ভালো করে যেগুলো বলছে এগুনে করবে আর এটা দেখো মরুস্থলী বা এটা থরমরি বস্তু আচ্ছা এই অংশটা কি এটা হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ ভালো করে পড়বে ঠিক আছে এবং এইখান থেকে কিন্তু তোমরা অবশ্যই দু তিনটে কমন পেয়ে যাবে দেখো ভালো করে বোঝো ম্যাপের এখান থেকে এই অবধি কি আছে দেখো তো গুজরাট উপকূল এখান থেকে এই অবধি গুজরাট আর এখান থেকে এই অবধি কি আছে দেখো কঙ্কর উপকূল ভালো করে উপকূল দেখে যাও আচ্ছা এবার দেখো এখান থেকে এই অবধি কি এটা হচ্ছে কর্ণাটক উপকূল আবার এখান থেকে এই অংশটুকু এটা হচ্ছে কি মালাবার উপকূল আবার এখান থেকে এতটা এটা হচ্ছে দেখো করমলের উপকূল আর এখান থেকে এই অবধি কিন্তু উত্তর সরকার উপকূল একটা উপকূল কিন্তু পরীক্ষা দেবেই দেবে হয়েছে আর যদি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দেয় এই অংশটা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল হয়ে গেল হয়েছে আর এখানে কি আছে বলতো এখানে আর তেমন কিছু নেই আচ্ছা আর এইটা দেখে নাও এটা হচ্ছে আমাদের লাক্ষাদীপ ঠিক আছে আর যদি মৃত্তিকা দেয় দেখো পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল হয়েছে হয়েছে তাহলে এইখানে যেগুলো বললাম আমি সেইগুলোই তোমার জাস্ট দেখে যাও পরীক্ষা এর মধ্যে তোমার কম পেয়ে যাবে আচ্ছা এর পরবর্তী কি থাকবে বলতো দেখো নদ নদী থেকে তো অবশ্যই পরীক্ষায় দেবে একটু নির্দেশিক আগে দেখে নাও দেখো এটা হচ্ছে নদ নদী নদ নদীর চিহ্ন এরকম দেবে হ্রদ উপহ্রদ এইরকম দেবে উপসাগর এইরকমের চিহ্ন জলাভূমি আর প্রণালী বা প্যাসেজ এখান থেকে কিন্তু নদ নদী থেকে হ্রদ থেকে দেবেই একটা কিন্তু একটা নদ নদী একটা হ্রদ থাকছে তো কোনগুলো তোমরা করবে একবার দেখে নাও দেখো আমি উপর থেকে আসছি উলার হ্রদ এই অংশটা হচ্ছে উলার হ্রদ ভালো করে দেখে নাও তার নিচে হচ্ছে ডাল হ্রদ দুটো ভালো করে দেখবে পরীক্ষা আসতে পারে ঠিক আছে আচ্ছা এবার দেখো লুনি নদী দেখো এই যে এখানে মরুভূমি ছিল এখান থেকে কিন্তু লুনি সৃষ্টি দেখো এই যে নদী লুনি নদী ভালো করে পড়ছো এটা আমরা আগেই দেখেছি এই অংশটা হচ্ছে কচ্ছের রন আচ্ছা এই দেখো সরাবতী নদীটা ভালো করে পড়ছে এখান থেকে গেছে আবার এখান থেকে দেখো মাহি নদীটা এইভাবে বেগে গেছে পরপর দেখো এখান থেকে নর্মদা নদী চলে গেছে এখান থেকে গেছে তাপ্তি ক্লিয়ার হয়েছে তো আচ্ছা এটা তো আগেটা দেখলাম কচ্ছ উপসাগর হচ্ছে এটা কচ্ছ উপসাগর এটা খামাত উপসাগর হলো আচ্ছা চলে বা উপহ্রদ এই অংশটা হচ্ছে আমাদের মান্নান উপসাগর এইটা হচ্ছে পপ প্রণালী এবার দেখো এখান থেকে কিন্তু কাবেরী নদী উৎপত্তি এই হয়েছে কাবেরী নদী এদিকে যে কাবেরী নদী আচ্ছা এই অংশটা পুলিকট রথ ভালো করে পড়বে এটা হচ্ছে আমাদের কোলেরু হ্রদ আচ্ছা কৃষ্ণ নদীটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে দেখে নাও কৃষ্ণ নদী এখানে চলে গেছে আর এখান থেকে সৃষ্টি হচ্ছে গোদাবরী নদী এটা কিন্তু চিরকার হ্রদ হয়েছে এখান থেকে মহানদী গেছে আচ্ছা আর কি কী আসতে পারে আচ্ছা লোকটাক হত্যা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে লোকটাক হ্রদ হয়েছে আচ্ছা আর কি আছে দেখো কান প্রণালী এই অংশটা কান প্রণালী এবং টেন ডিগ্রি প্রণালী বা টেন ডিগ্রি চ্যানেল হচ্ছে এইটা এখান থেকে কিন্তু পরীক্ষা অবশ্যই তোমরা কিন্তু কমন পাচ্ছ আশা করি বুঝতে পেরেছ এবার দেখো ভারতের অর্থনৈতিক দিক থেকে কিন্তু না না চা উৎপাদক অঞ্চল কফি উৎপাদক অঞ্চল তুল উৎপাদক অঞ্চল তৈল বীজ উৎপাদক অঞ্চল মিলেট ধান পাট উৎপাদক অঞ্চল এবং ইক্ষু উৎপাদক এটা পুরীক্ষা থাকছে ভালো করে দেখো এই যে অংশটি ভারতের উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল কি কি আছে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশ পুরোটা কিন্তু উত্তর ভারত এই অংশটা কি আছে দেখো পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল কেছে গুজরাট রাজস্থান ও মধ্যপ্রদেশ এটা এই অংশটা কি উৎপন্ন দেখো তৈল বীজ উৎপন্ন হয় উৎপাদক অঞ্চল আর চার এদিকে চলে আসো নিচে দেখো ল্যাটের মৃত্তিকা অঞ্চল এই অংশটা দেখো ল্যাটের মৃত্তিক অঞ্চল আচ্ছা এই অংশটা হচ্ছে দক্ষিণ ভারতের প্রধান কপি উৎপাদক অঞ্চল এখানটা আচ্ছা দক্ষিণ ভারতে এটা দরকার নেই হ্যাঁ আচ্ছা এটা ইক্ষুটা ভালো এই অংশটা হচ্ছে ইক্ষু উৎপাদক অঞ্চল এটা তুলা উৎপাদক অঞ্চল আর এটা হচ্ছে পুরো ভারতের একটি ধান পাট উৎপাদন এটা পুরো ভারতের আর এই যে পুরো এটা কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল উৎপাদক অঞ্চল পরীক্ষা একটা বা দুটো অবশ্যই থাকবে আর পরীক্ষা কি কি আসতে পারে এর নির্দেশিকা তোমরা দেখে নাও দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র আসতে পারে মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র কার্পাস বয়ন শিল্প কেন্দ্র রেল ইঞ্জিন লো ইস্পাত বিমান পথ এবং জাহাজ হয়েছে এটাই লাস্ট এর মধ্যেই তোমরা কিন্তু পরীক্ষা সব কমন পাবে দেখো আমরা এখানে চলে আসি চিহ্নগুলো তোমাকে দেখতে হবে ভালো করে বোঝো এই যে লুধিয়ানা এই অংশটা এই অংশটা লুধিয়ানা লুধিয়ানাটা কী বলো তো কার্পাস বয়ন শিল্প কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে গাড়ি চিহ্ন দিয়ে এই অংশটা কি গুরগাঁও গুড়গাঁওটা কি মোটর গাড়ি নির্মাণ শিল্পে একটা একটা করে পড়বে ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা হচ্ছে আমাদের আমেদাবাদ আমেদাবাদটা কি আমাদের মতো হচ্ছে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র ঠিক আছে আচ্ছা দেখো জামনগর বৃহৎ ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র অর্থাৎ পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র ভালো তো জামনগর এই অংশটা আচ্ছা আর কী আছে দেখো ট্রম্বে বা মুম্বাই এই অংশগুলো এটা হচ্ছে ট্রম্বে বা মুম্বাই আচ্ছা এটা কি আছে ত্রিভুজের মতো দেখো ভারতের হাইটেক বন্দর আচ্ছা এখান থেকে তোমরা কী কী দেখবে দেখে নাও এখান থেকে তোমরা দেখছো চেন্নাই আছে মোটর গাড়ি শিল্প দেখবে আচ্ছা বিশাখাপত্তনমটা এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র বিশাখাপত্তনম তোমরা একটু চিহ্নগুন্ধ দেখো এই যে চিহ্ন দিয়ে দিয়ে দেখে উত্তর করা হয়েছে আচ্ছা দক্ষিণ ভারত দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর ও পূর্ব ভারতের একটি মহানগর ঠিক আছে এটা দেখে না কলকাতা এই যে কলকাতা এখানটা অবস্থিত হয়েছে রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র কোনটা এইখানে দেখো যে চিত্তরঞ্জন আছে এটা ঠিক আছে দেখো এই যেগুলো ম্যাপপন্ডিগুলো বললাম এইগুলো একটু দেখে যাও এটা একটু প্র্যাকটিস করে যাও কারণ ম্যাপ পন্ডিকে দশে দশ কিন্তু পাওয়া যেতে পারে আর তোমাদের সাজেশন কিন্তু আমরা অবশ্যই আপলোড করে দিয়েছি তো দেখো ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো